Assalamualaikum warahmatullahi wabarakatuh. Muhtaram hazirin, aske apnader samne ami arekti video niye uposthit hoyechi. Ta holo pitamatar mrityur pore obaddhogoto sontan gulo kibhabe baddhoye porinito hobe, baddhogoto sontan hoyte parbe, shei bishoye kichu alochona korbo inshallah. পিতামাতার মৃত্যুর পরে অবাধ্যগত সন্তান বাধ্যগত হওয়ার সম্পর্কে আলোচনা। অনেকেই প্রশ্ন করে যে আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার খেদমত করতে পারি নাই, তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারি নাই, তাদেরকে অনেক কষ্ট দিয়েছি, কথাবার্তা শুনতে পারি নাই, তাদের নসিহতমূলক কথাগুলো শুনি নাই। তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিও, যারা পিতামাতা জীবিত থাকা অবস্থায় মা বাবার কথা মানতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরু আহাদুহুমা আও কিলাহুমা فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ونور نمبر 12 مدي سورة بني إسرائيل مدي الله رب العالمين جني دي سين الله نبي صلى الله عليه وسلم صحابة كرام كبول سين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে বান্দাকে, তারপর পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন যে তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এবং এও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমার পিতামাতা তোমার জীবদ্দশা যখন তারা উভয়ে জীবিত থাকবে, হয়তো বা একজন জীবিত থাকবে হয়তো বা উভয়জন জীবিত আছে, তারা যখন বার্ধক্যে পরিণত হবে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের সঙ্গে সদ্ব্যবহার করার জন্য, নম্র আচরণ করার জন্য বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওনার এক হাদিসের মধ্যে জানিয়েছেন, পিতার মৃত্যুর পরে তার বাধ্যগত সন্তান হওয়ার জন্য তাকে কী কী কাজগুলো করতে হবে বলা হয়েছে। পিতার মৃত্যুর পরে, মার মৃত্যুর পরে তাদের জন্য তাদের কবরের কাছে গিয়ে দোয়া করা, তাদের জন্য নামাজ পড়ার পরে তাদের ক্ষমা প্রার্থীর জন্য দোয়া করা, তাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা, এবং তারা জীবিত থাকা অবস্থায় যাদের সঙ্গে চলাফেরা করছে, যে বন্ধুবান্ধবের সঙ্গে মুআমেলা মুআশারত ছিল, তাদের বন্ধুবান্ধবের সঙ্গে আমার সুন্দর আচরণ করতে হবে, নম্র ব্যবহার দেখাইতে হবে, তাদেরকে হাদিয়া উপলক্ষ দিতে হবে। যদি আপনি আমি এরকম করতে পারি, তাহলে যদিও পিতা জীবিত অবস্থায় মার জীবিত থাকা অবস্থায় খেদমত পুরোপুরি করতে পারেন নাই, কিন্তু তারা যখন মারা যাবে তখন আপনি যখন তাদের নসিহতমূলক কাজগুলো আপনি করতে পারবেন, নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবেন, গুনাহ মাফের জন্য তাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চাইবেন, তখন তাদের বাধ্যগত সন্তানে আপনি পরিণত হয়ে যাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একবার সওয়ারি দিয়ে এক জায়গায় যেতেছিলেন, প্রতিমধ্যে এক বেদুইনকে উনি দেখতে পাইলেন, সাথে সাথে সওয়ারি থেকে নেমে ওই বেদুইনের কাছে গিয়া উনি এরকমভাবে ওনার সওয়ারিটা উনি এরকমভাবে হাতিয়ে দিয়ে দিলেন। তারপরে সাথে সাথে ওনার মাথার যে পাগড়িটা ছিল ওই পাগড়িটাও ওনাকে হাতিয়ে দিয়ে দিলেন। ওনার সাথে সফরের যে সঙ্গী ছিল উনি বলতেছিলেন, জনাব আপনি তো ওনাকে যে কোনো একটা কিছু হাতিয়ে দিয়ে দিলে হয়ে যেত, উনি সন্তুষ্ট হয়ে যেত, কিন্তু আপনি সওয়ারিও দিয়ে দিলেন এবং আপনার মাথার পাগড়িটা পর্যন্ত ওনাকে দিয়ে দিলেন, এত কিছু না দিলেও তো হইতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, তুমি জানো উনি কে, এই ব্যক্তিটাকে? উনি আমার পিতার বন্ধু ছিলেন, আমি হযরতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, পবিত্র জবান থেকে আমি শুনেছি, পিতার মৃত্যুর পরে পিতার বাধ্যগত সন্তান হওয়ার জন্য পিতার বন্ধু বান্ধবকে দেখলে তাদেরকে সম্মান করা, তাদেরকে হাদিয়া উপরে উপর দেওয়া, তাদের সঙ্গে সুন্দর আচার ব্যবহার করা, এটাই হলো মূলত পিতাকে সম্মান করা হলো। পিতার বন্ধুকে মা বান্ধবীদের সাথে পিতার বন্ধুদের সঙ্গে সদ্ব্যবহার করাটা মূলত পিতার সঙ্গে যেন আমি সদ্ব্যবহার করলাম। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার বাণী, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. তাদের সঙ্গে সদ্ব্যবহার করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা এই কথাও বলেছেন তাদের সঙ্গে নম্র আচার ব্যবহার দেখানোর জন্য, এবং উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা কুল লাকুমা কওলান করিমা। তারা যখন বার্ধক্যে পরিণত হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তাদের সামনে তুমি উফ পরিমাণ কষ্ট পাবে এরকম কথা তুমি বলিও না, তখন তাদের মন ভেঙে যাবে। একবার চিন্তা করে দেখেন, আপনি আমি যখন ছোট ছিলাম, অবুঝ অবস্থা ছিলাম, আমরা ছোট্ট থাকার কারণে ছোট্ট অবস্থায় কত নানা রকম কথা আমরা বলছি, অবুঝ কথাবার্তা বলছি, কিন্তু তারা আমাদের আমাদের পিতা মাতা আমাদের এই অবুঝ ছোট্ট কথাগুলোকে তারা স্নেহ নিয়া, মমতা নিয়া তারা আমাদের মনোবাসনা পূরণ করেছেন, আমাদেরকে কত সুন্দর দৃষ্টিতে দেখেছেন, আমাদের মনোবাঞ্ছনা পূরণ করেছেন। আমি একটা কথা বারে বারে বলছি মার কাছে বাবার কাছে, এটা কেন হয়েছে, এটা কেন হলো, কেন এরকম করতেছি, তারা আমাদের এই কথাটাকে স্নেহ নিয়েছেন, মমতার ভাব নিয়ে আমাদের এই কথার উত্তর বারে বারে দিয়েছেন। কিন্তু আপনি আমি যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তাদের মানুষ যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের স্বভাব খিটখিটে হয়ে যায়, তাদের আচার আচরণ ব্যবহার ছোটো বাচ্চাদের মতো হয়ে যায় হাদিসের মধ্যে আসে, তখন আপনি আমি রাগান্বিত না হয়ে মা বাবার সঙ্গে ছোট্ট অবস্থায় তারা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, আমাদের কথাগুলোকে গুরুত্ব দিয়েছেন, ওইরকমভাবে তাদের মনোরঞ্জন করার জন্য, তাদের মনকে শান্তি দেওয়ার জন্য আমি যেভাবে পারি তাদের মনকে তৃপ্তি দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটাই হলো পিতামাতা মৃত্যুর পরে তাদের হক সমূহ, সুন্দর আচার ব্যবহার তাদেরকে দেখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন একটা হাদিস, ইজার রব্বি ফি ইজার ওয়ালিদি ওয়াসাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, এবং পিতামাতা যখন অসন্তুষ্ট থাকবে, কোন সন্তানের প্রতি নারাজ থাকবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি নারাজ থাকবেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার সাথে সাথে মা বাবার হক আদায় করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। তারা যখন বিশেষ করে বার্ধক্যে পরিণত হয়ে যাবে, কামা রব্বায়ানি সাগীর বৃদ্ধ হয়ে যাবে, হাদিসের মধ্যে বলা হয়েছে ওই বৃদ্ধতার সময়, বৃদ্ধ যখন তারা হয়ে যাবে, ওই সময় তাদের সঙ্গে নরম আচরণ দেখায়, উত্তম আচরণ দেখায়, যাতে করে ওর পরিমাণ শব্দ পরিমাণ কষ্ট যেন তারা না পায়। তখন তারা যখন সন্তুষ্ট হয়ে যাবে, স্বয়ং আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আসলে ভাই, এই কথার উদ্দেশ্য এটা না যে তারা যখন বৃদ্ধ হয়ে যাবে তখনই তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, ভালো আচার ব্যবহার দেখাইতে হবে, এটা না। সর্ব অবস্থায় মার সাথে বাবার সাথে সুন্দর আচার ব্যবহার দেখাইতেই হবে। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন, যাদের মা বাবা অন্ধকার কবলে চলে গেছে, এখন তো আর মা বাবার সাথে সুন্দর আচার ব্যবহার দেখানোর সুযোগ নাই, আপনাকে কি করতে হবে, নামাজ পড়া পড়া তাদের জন্য দোয়া করতে হবে। সপ্তাহে একদিন পিতামাতার জন্য কবরস্থানে গেলেন, কবরস্থানে যাওয়ার যদি সময় না হয়, আপনি মসজিদের মধ্যে বসে তাদের জন্য দোয়া করেন। আপনি যদি এরকমটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তাদের রূহটা শান্তি পেয়ে আপনার জন্য
আপনি সন্তানের জন্য তাদের রূপ থেকে একটা প্রকৃত একটা দোয়া আসবে, এটা আপনার জন্য কাজে আসবে। তা আমরা ইনশাআল্লাহ এই কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পিতা মাতার মৃত্যুর পরে, যদিও পিতা মাতা জীবিত অবস্থায় আপনি ভালো কাজ করতে পারেন নাই, পিতার মৃত্যুর পরে যখন আপনি ভালো কাজ করে করে নামাজ পড়ে পড়ে তাদের বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দর আচার ব্যবহার দেখায় নম্রভাবে কথা বলে যখন আপনি এরকমভাবে তাদের জন্য দোয়া চাইবেন, তখন আপনি বাধ্যগত সন্তানে রূপান্তরিত হয়ে যাবেন, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করাই দেবেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে।